7,50,000 জি। এটা কি সার গরু নাকি? হ্যাঁ। এটা কি সার নাকি? আরে সার গো কি এটা আপনারা দেখেন ওখানে? ও মহিষ গরু। 7,50,000 টাকা? জি জি। সর্বোচ্চ দাম কোনটা এখানে? সর্বোচ্চ দাম বেশি এখানে। এটার দাম কত? এটা কত? এরা 9,00,000 টাকা। 9 লাখ? হ্যাঁ। 9 লাখ টাকার মহিষ। কত মন হবে এটাতে? মাংস কয় মন হবে আনুমানিক? কি বলতে পারতেছেন না? আনুমানিক তো কি 20 মন? 15-16 মন হবে। 20 মন হবে না। 9 লাখ? 9 লক্ষ টাকার গরু, 16 মন? হ্যাঁ। এটা কি গরু নাকি মহিষ? মহিষ 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 গরু? ইয়েস। সুদীপবৃন্দ, আপনারা এখানে দেখলেন গাবতলি হাটে অনেক মহিষ এখানে আনা হয়েছে এবং মহিষগুলো অনেক বড় বড় আকৃতির মহিষ। এক একটা মহিষের দাম 5,00,000, 7,00,000, 9,00,000 টাকার মহিষ এখানে দাঁড়িয়ে আছে গাবতলি হাটে। মহিষের দাম অনেক বেশি আসলে কিছু মনে হচ্ছে আমাদের। জিনিসপত্রের দাম, খাবারের দাম বেশি হওয়ার কারণে দাম একটু বেশি মনে হয় যে জিনিসপত্রের দাম বেশি, খাবারের। হ্যাঁ, এখন তো সব কিছুর দাম বেশি, এটা তো আপনারা সবাই জানেন। এগুলো তো কিরকম আশা করছেন মানে বাজার দেখে কি মনে হয় বিক্রি হবে? ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। কয়টা নিয়ে এসেছেন আপনি? এই যে 7টা নিয়েছি। 7টা? জি। এটা কি সব ভারত থেকে আনছেন? এটা কোন কোন এলাকার? এটা তো আমাদের চরেও তো আছে। চরেও তো আছে। আপনার বলাতে, আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল। বরিশাল থেকে নিয়ে আসছেন? বরিশাল থেকে মহিষ নিয়ে আসছেন? আপনারা দেখলেন যে বরিশাল থেকে 7টি মহিষ গাবতলি হাটে, অনেক দূর থেকে, দূর দূরান্ত থেকে মহিষ গাবতলি হাটে আগমন ঘটেছে। দেখলেন এখানে মহিষের মালিক মহিষের দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলেন। মহিষের দাম বেশি অনেকটা, গরুর চেয়ে মহিষের দাম বেশি। 7,00,000, 8,00,000, 15,00,000 টাকার এক একটা মহিষ বিক্রি করা হচ্ছে। সুদীপবৃন্দ, হুজুর কি গরু কিনতে আসছেন? দেখতে দেখেই মজা নিচ্ছেন? দেখেই মজা নিচ্ছে। গরু কেমন দেখে মনে হচ্ছে? খুব ভালো, ভালো লাগছে। সুদীপবৃন্দ, আপনারা যারা ভিডিওটি দেখছেন, মহিষগুলো দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত দিবেন। এক একটা 5,00,000, 7,00,000 টাকার মহিষ এখানে দাঁড়িয়ে আছে সারি সারিভাবে। ধন্যবাদ সবাইকে।